আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স সো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার টেবিলের উপর তিনটা সার্কিট রাখা আছে এই সার্কিটগুলো হচ্ছে সুপার ক্লিয়ারিটি ভার্সন টু মনো এমপ্লিফায়ার সার্কিট তো আপনারা যারা এই সার্কিটটি নতুন দেখছেন তাদের সাথে আমি সার্কিটের পরিচয় করে দিচ্ছি সর্বপ্রথমে এটা হচ্ছে একটা আটট্রান্দিষ্টের একটা মনো সার্কিট এবং এটাতে ইনবিল্ড স্পিকার প্রোটেকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সুপার ক্লিয়ারিটি ভার্সন সুপার ক্লিয়ারিটি সার্কিটটা ছিল সেটার আপগ্রেড ভার্সন হচ্ছে সুপার ক্লিয়ারিটি ভার্সন টু সুপার ক্লারিটি সার্কিটটা হচ্ছে চার ট্রানজিস্টরের এবং এটা হচ্ছে আট ট্রানজিস্টরের আরও বেশি পাওয়ারফুল তো এই সার্কিটটাতে ম্যাক্সিমাম পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোল্ট এসি থেকে ডিসিতে রূপান্তরিত করার পর এখানটিতে প্লাস মাইনাস এবং গ্রাউন্ড ভোল্টেজ দিতে পারবেন এবং এখানটিতে যে বারো ভোল্ট এসি লেখা আছে এখানটিতে একটু প্রিন্টের মিস্টেক আছে সেটা হচ্ছে এখান বারো ভোল্ট ডিসি হবে এবং এই ডিসিটা ক্যাপাসিটার প্লাস মাইনাস দেখে লাগাতে হবে তাহলে আপনাদের এই স্পিকার প্রোটেকশনটি চালু হয়ে যাবে তো এটাতে স্পিকার প্রোটেকশন ইনবিল্ড রয়েছে তো এই সার্কিট তিনটা আজকে অর্ডার আছে তো একটা হচ্ছে এক কাস্টমার ভাই অর্ডার করেছেন এবং আর দুইটা হচ্ছে আমাদের আবিদ ভাই অর্ডার করেছেন তো একটা সার্কিট আমরা আজকে রেডি করবো মানে তিনটা সার্কিটই রেডি করব এবং একটা সার্কিট যেহেতু আজকে বুকিং দেওয়া লাগবে সেহেতু সেই সার্কিটটা রেডি করে আপনাদেরকে দেখাবো এবং রেডি করার পর সাউন্ড টেস্ট দিয়ে আপনাদেরকে দেখাবো যেহেতু আমরা আপনাদের সাথে চুক্তিবদ্ধ আমরা আপনাদের সার্কিটগুলো সুন্দরভাবে টেস্ট করে তারপরে পাঠাবো তো প্রত্যেকটা ভিডিওতে আপনারা যেভাবে দেখেন সেভাবে আমি এই ভিডিওটাও আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমরা সার্কিটগুলো রেডি করি কেমন কোয়ালিটির কম্পোনেন্ট ব্যবহার করি এবং আমরা কী কী স্টেপে সার্কিটগুলো রেডি করি সো ভিওয়ার্স আশা করি আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই সার্কিটগুলোর দামটা এখনই বলে দিই এই সার্কিটগুলোর কমপ্লিট দাম হচ্ছে ট্রানজিস্টর এই মোটা হিট সিঙ্ক এবং যা প্রয়োজন হয় মানে এই সার্কিটটা রেডি করতে অরিজিনাল যে ট্রানজিস্টর এবং মোটা হিট সিঙ্ক সহকারে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এই সার্কিটগুলো আপনি কিনতে পারেন আমাদের কাছ থেকে তো এই সার্কিটগুলো এখন রেডি করবো আশা করি ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটি যদি সবার প্রথমে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান এবং আপনি যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে একটা লাইক দেবেন এবং ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সো ভিউয়ার্স চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সার্কিটটিতে ট্রানজিস্টগুলো লাগাই এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করি ফাস্ট ফরওয়ার্ড মোডে বন্ধুরা আপনারা দেখুন এখন আমরা এই সার্কিটটিতে যে ট্রানজিস্টারগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে টু এসে এবং টু এসি ট্রানজিস্টার তো এটা হচ্ছে টু এসি বানোশোর ট্রানজিস্টার এবং এটার ব্যাচ নাম্বার হচ্ছে নাইন থ্রি নাইন তো আমরা জানি যে ভালো ট্রানজিস্টারগুলো আছে সেটা চেনার উপায় হচ্ছে ট্রানজিস্টারগুলো ভেঙে দেখা এবং ভিতরে চিপ সাইজটা দেখলে বোঝা যায় সেই ট্রানজিস্টারটার কোয়ালিটি কীরকম তো আমরা যখন ট্রানজিস্টার কিনি তখন একটা ট্রানজিস্টার ভেঙে দেখে নিয়েছিলাম তো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই এই কথা যদি বিশ্বাস না হয় এবং আপনারা যদি চান ট্রানজিস্টার আমরা ভেঙে দেখায় আপনাদের কেনা সার্কিটের তাহলে অবশ্যই আপনারা পেমেন্ট করে দেবেন সেই ট্রানজিস্টরটার আমরা সেই ট্রানজিস্টারগুলো আপনাদেরকে ভেঙে দেখাবো কোনো সমস্যা নেই তো এখানটাতে দেখতে পাচ্ছেন টু এসি বান্নশো এবং এটার ব্যাচ নাম্বার হচ্ছে নাইন থ্রি নাইন তো আপনারা দেখুন এটা চিপ সাইজ এটা হচ্ছে ট্রানজিস্টার চিপ সাইজ এবং পুরোটা হচ্ছে তামার একটা ট্রানজিস্টর এটা থিকনেসও অনেক ভালো তো এখন আমি এই ট্রানজিস্টারগুলোই আপনাদেরকে লাগিয়ে দেবো এই সার্কিটটাতে এবং আমরা যে বর্তমানে যে ট্রান্সফিস্টারগুলো সেল করছি সেগুলো হচ্ছে এগুলো নিই তো এখন আমি এই সার্কিটগুলোতে এই ট্রানজিস্টরগুলো লাগাবো এবং আপনাদেরকে দেখাচ্ছি আমরা কীভাবে ট্রান্সজিস্টরগুলো সার্কিটে লাগাই তো আপনারা যাতে বোর না হন সে কারণে আমি ফাস্ট ফরওয়ার্ড মোডে এখন ভিডিওটা তৈরি করছি বন্ধুরা আমাদের তিনটা সার্কিটই ফুটা করার জন্য মাপ নেওয়া হয়ে গেছে এখন আমরা সার্কিটটাকে ফুটা করব সরি হিটসিংটাকে ফুটা করব। বন্ধুরা আমাদের সার্কিটগুলো কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখুন আমি একটা সার্কিটে সকল কানেকশন করে রেখেছি কালো রিলে যে সার্কিটটা ছিল এটা আমি যে ভাই অর্ডার দিয়েছে তাকে পাঠাবো তার সাথে তার দুটা ক্যাপাসিটার মানে একটা কমপ্লিট দুই ক্যাপাসিটারের ফিল্টার বোর্ড অর্ডার ছিল তো এই ফিল্টার বোর্ডটাও রেডি করে দিয়েছি তো এই ফিল্টার বোর্ডটাও এই বোর্ডটার সাথে যাবে তো আপনারা দেখুন এখানটার এখন বর্তমানে স্পিকার প্রোডাকশন অন আছে তো এটা ডিলে টাইমটা কীভাবে অ্যাডজাস্ট করে আমি আপনাদেরকে সেটা দেখাই দিই সবার প্রথমে আপনারা দেখুন এটা যখন আমাদের একদম কমানো থাকবে এই যে এখানটাতে ভ্যারিয়েবলটা আছে এটা যখন একদম বন্ধ করা থাকবে তখন এটা খুব তাড়াতাড়ি অন হয়ে যাবে আবার এটা যখন একদম ফুল দেওয়া থাকবে অথবা আপনাদের ইচ্ছা মতন দিয়ে রাখবেন তখন এটা কিভাবে অ্যাডজাস্ট হয় দেখুন এবং ফুল দেওয়া আছে ফুল দিলে এতে আস্তে করে চালু হবে তো এখন আমি এই সার্কেটটাতে লাইন দেবো আমি ডাইরেক্ট দিয়েছি ফোনে কোনো ধরনের এক্সট্রা প্রিয়াম ব্যবহার করছি না প্রথমে আমাদের এখানটাতে ভোল্টেজ আছে এখন দুইশো চোদ্দ ভোল্ট তো ইমপ্লিফাইডটাতে লাইন পেয়ে গেছে কিন্তু কোনো ধরনের পপ নয়েজ আপনারা পাইলেন না এই সার্কিটটা থেকে পপ নয়েজ কম আসে আর একটা কথা বলি এই সার্কিটটা হচ্ছে লো গেন সার্কিট একটা গেন হাঙ্গি সার্কিট এটা খুব এটা ইনপুট ইম্পিডেন্স হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সেভেন ভোল্ট ম্যাক্সিমাম যদি আপনারা দিতে পারেন এটাতে তাহলে এটা থেকে একদম ফুল পারফরমেন্স পাবেন এটা ইনপুটে গেন প্রয়োজন হয় বেশি এখন হাই গেন টোন কন্ট্রোল সার্কিট ছাড়া এই সার্কিটটা যদি কেউ ইউজ করেন তাহলে এটার ফুল পারফরমেন্সটা আপনারা কখনোই পাবেন না এই সার্কিটটা আপনারা যারাই কিনবেন তারা অবশ্যই একটা হাই গেন টোন কন্ট্রোল সার্কিট ইউজ করার চেষ্টা করবেন অথবা গেন বুস্টার একটা সার্কিট ইউজ করার চেষ্টা করবেন এটাতে একটু গেন প্রয়োজন হয় যেহেতু এটা টি এফ মোডে ব্যবহার করা হয়েছে আমার বানানো হয়েছে সার্কিটটা আপনার দেখুন এখানটাতে ড্রাইভার স্টেজে অনেকগুলো বড়ো ট্রানজিস্টার আছে এই সার্কিটটা এই একটা ট্রানজিস্টার ড্রাইভ করার জন্য নয় এটার সাথে আপনার চালা আরও ট্রানজিস্টার অ্যাড করতে পারেন আরও ভোল্টেজ অ্যাড করতে পারেন এবং বর্তমানে আমাদের এখানটাতে ভোল্টেজ আছে ট্রান্সফর্মারের তেতাল্লিশ জিরো তেতাল্লিশ তো তেতাল্লিশ জিরো তেতাল্লিশ ডিসি হয়ে আসছে সার্কিটটাতে এখন সং প্লে করি আমি এখানটাতে বক্সের কানেকশনটা করে দিয়েছি বক্সের কানেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস যে লাইনটা আছে এটা হচ্ছে বক্সের লাইন আমরা একটা বক্স বাজাবো এখন আপাতত তো ফোনের সাউন্ড কোয়ালিটি শুনে এই সার্কিটের সাউন্ড পারফরমেন্স আপনারা কেউ বিবেচনা করবেন না কারণ ফোনে সব কিছু বোঝানো সম্ভব হয় না তো এখন ইনসিএস একটা সং প্লে করছি আপনারা শুনুন দি একটা জিনিস দেখুন আমি একদম সাউন্ডটা কমিয়ে দিয়েছি এবং ফোনটা বক্সের কাছে নিয়ে যাচ্ছি এটা থেকে ডিস্ট্রড কোনো সাউন্ড পাবেন না বাংলা বোর্ডে যেরকম একটা অল্প সাউন্ডে খারাপ সাউন্ড দেয় এগুলো আমাদের যে বানানো সার্কিটগুলো আছে এখন পর্যন্ত আমরা যতগুলো সার্কিট বানাচ্ছি আমাদের কোনো সার্কিটে এরকম অল্প সাউন্ডে ডিস্ট্রড সাউন্ড পাবেন না কারণ প্রত্যেকটা ডিসি অফসেট ভোল্টেজ বাজ ভোল্টেজ সব কিছু অ্যাডজাস্ট করা থাকে সুন্দরভাবে যেগুলো বাংলা বোর্ডে কখনোই পাবেন না আপনারা তো এই বোর্ডগুলোর সাথে আপনারা কখনো বাংলা বোর্ডের তুলনা করবেন না মার্কেটে যেগুলো পাওয়া যায় আর এই বোর্ডগুলো আমরা নিজেরা তৈরি করি এগুলো আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাবেন না এখন দোকানদার কিছু দোকানদার আমাদের কাছ থেকে ক্রয় করে তারা হয়তো সেল করতে পারে তো আমাদের বানানো বোর্ডই পাবেন ভাই আপনাদের ইলেকট্রনিক্স এটাই পাবেন অন্য কোনো বোর্ড পাবেন না তো এখন এটা সাউন্ড কোয়ালিটি আপনারা যদি এটাতে হাই গেন কোনো টোন কোটন ইউজ করেন তাহলে এটা থেকে ফুল পারফরমেন্স পাবেন আর এটা মিক্সার দিয়ে বাজালেও একটা বেটার কোয়ালিটি আউটপুট পাবেন আপনারা আমাদের সুপার ক্ল্যারিটির যে সার্কিটটা আছে এটার সাউন্ড কোয়ালিটিটা আছে এটা হচ্ছে ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি সাউন্ড কোয়ালিটি এটাতে এক্সট্রা কোনো বেজ পাবেন না মানে প্রত্যেকটা সার্কিটের আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে তো এটার বৈশিষ্ট্য হচ্ছে ফ্ল্যাট এটার বেজ টেবল সব কিছু একদম সমান আপনারা চাইলে এটাকে যে কোনো প্রিএম দিয়ে সুন্দরভাবে টুইক করতে পারবেন এটাতে এক্সট্রা কোনো ধরেন যে এটাতে বেজ বেশি থাকে যে সার্কিটের সেটাতে আপনারা যদি আরও আরও একটা অন্য কোনো একটা প্রিএম ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাবে বেজ আরও বেড়ে যাবে তো এটাতে ওরকম কোনো প্রবলেম হবে না আপনারা এটা যে কোনো টোন কন্ট্রোল সার্কিটের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করতে পারবেন সো বন্ধুরা এই সার্কিটগুলোর বর্তমান দাম হচ্ছে পঁচিশশো টাকা একদম ফুল কমপ্লিট ট্রানজিস্টর মোটা হিট সিং সব কিছু সহকারে পঁচিশশো টাকা আমি আপনাদেরকে আবার দেখাই দিই কাছ থেকে এটা হচ্ছে এই সার্কিট আর ট্রানজিস্টরের মনো সার্কিট সুপারেটে ভার্সন টু মোটা হিট সিং সাথে অরিজিনাল ট্রানজিস্টর তো এভাবে আমরা কমপ্লিট করে ফিটিং করে আপনাদের কাছে পাঠাবো দাম পড়বে পঁচিশশো টাকা আর প্রত্যেকটা বোর্ডের সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আমি আপনাদেরকে টেস্ট করে পাঠাচ্ছি তারপরেও যদি বোর্ড কখনো আপনাদের কাছে যে কোনো সমস্যা দেখা দেয় এবং সেটা যদি আপনি রিপেয়ার করতে না পারেন তাহলে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা ফ্রিতে সেটা সার্ভিস করে দেবো এটা হচ্ছে আপনাদের ইলেকট্রনিক্সের বৈশিষ্ট্য তো আপনারা যারা আমাদের সাথে প্রথম থেকে আছেন তাদেরকে মনের অন্তস্থ থেকে জানাই ধন্যবাদ তো এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো লাগলে তো বন্ধুরা দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ